হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব ফিজিক্স প্রথমপত্রের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে প্রথমে কি আমরা যখন পড়ি তখন ওই অধ্যায়টাকে আমরা কয়েকটা টাইপ অনুযায়ী আমরা ওইটাকে ভাগ করে নিই ওই রকমই এই অধ্যায়ও আমাদের কয়েকটা টাইপ আছে আমরা ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করবো এটা হচ্ছে প্রথম ভাগ এবং নেক্সট যে ধাপটা আসবে সেটা তোমরা কিছুদিন পরেই পেয়ে যাবা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ক্ষমতা শক্তি দুইটা ভিডিও আসবে তার ভিতরে এটা হচ্ছে প্রথম প্রথমে আমরা দেখি টাইপ ওয়ান কী বলছে কিতো কাজ নির্ণয় কিতোকাজ নির্ণয় কি কৃত তো কাজ নির্ণয় কয়েকটা সূত্র আছে তো আমরা এখন সেই সূত্রগুলোই দেখব প্রথমে কী ডাব্লিউ ইজ টু এফ এক্স ডাব্লিউ ইজ টু এফ এক্স কী এখানে কিন্তু ভেক্টর গুণফল আছে সরি স্কেলার গুণফল আছে এবং দেখো ধ্রুব বল দ্বারা কী তো কাজ এখানে কি ধ্রুব বল যখন বলটা ধ্রুব থাকে তখন সেটাকে আমরা এই এক্স স্কেলার গুণ ফল দ্বারা করতে পারি এবং যখন ডাব্লিউ ইজিক্যাল টু এফ এক্স সূত্রটা লেখি তখন কাল টু ওয়ান আসে তার মানে কি সেখানে বল ও স্মরণ একই দিকে ক্রিয়া করে এবং এক্স ইজিক্যাল টু যেই যে স্মরণ জুড়ে এফ বল কাজ করে মানে কি যে স্মরণ জুড়ে এফ বল কাজ করে মানে কি স্মরণটা হচ্ছে যে স্মরণটুকু হচ্ছে সেই স্মরণে সবটুকু সময় ধরেই বলটা কাজ করছে এবং পরিবর্তনশীল বলের ক্ষেত্রে দেখো আমরা কী করি ডাব্লিউ ইজিক্যাল টু করি এফ বল এবং ডি সাপেক্ষে এটা ক কখন করে এই সূত্রটা কখন কাজে লাগায় পরিবর্তন বল দ্বারা যখন কাজ নির্ণয় করবো তখন এই সূত্রটা কাজে লাগাই মনে রাখবা এটা এবং কণিকের ক্ষেত্রে তোমরা কি জানো টর্ক ইজিক্যাল ডি থিতা এটা হচ্ছে কণিকের ক্ষেত্রে কণিকের ক্ষেত্রে আমরা থিতা দ্বারা কাজ করি আমার ভিডিওর মূল কথা হচ্ছে কি তুমি যদি তোমার উইকনেস থাকে তাহলে তুমি ভিডিওটা স্কিপ করে যাওয়াটাই তোমার জন্য বেটার হবে কারণ এখানে আমি ভেঙে ভেঙে পড়াইতেছি না আসা একটা ম্যাথ দেখি কি বলছে পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি ঘনকের বর পঁচিশ কেজি এরূপ ঘনকে একটির ওপর আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করা হলো অন্যদিকে অনুরূপ আরও পাঁচটি ব্লককে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে স্তম্ভটি খাড়া করা হলো কিরকম চিত্রটা একবার করছিল এভাবে আর একবার এইভাবে শোয়াই রাখলো পাঁচটাকে একসাথে তারপর এইভাবে খাড়া করালো এখন প্রশ্নে কি বলছে স্তম্ভ তৈরি কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য হবে মানে এইখানে এইটা করতে সহজ হবে নাকি এটা এইভাবে ঘুরাই দিতে সহজ হবে আসো প্রথমেই দেখি অ্যান্সারে কি বলছে প্রথম ধাপে স্তম্ভ তৈরির ক্ষেত্রে কী করতে হবে ঘনকের ভর ভরটা হচ্ছে কত দেওয়া ছিল পঁচিশ কেজি এ বহন ঘনকের বাহু ছিল কত পঞ্চাশ সেন্টিমিটার এবং সেটাকে মিটারে নিছি জিরো পয়েন্ট ফাইভ মিটার প্রথমে স্তম্ভে উঠাতে কোনো কাজ করা লাগবে না কারণ সেটার ভরকেন্দ্রের স্মরণ কত দেখো শূন্য সেটা তো মাটিতে আসেই ওটার ভরকেন্দ্রের স্মরণ হয় নাই এখানে যে এটা এখানেই ছিল সেটা এখানেই আছে কিন্তু এটা যখন এখানে নিছে দেখো দ্বিতীয়টাকে যখন এখানে নিশে তখন কিন্তু এটার ভরকেন্দ্রের স্মরণ ছিল স্মরণ হয়েছে একটু একটু হয়েছে না কারণ এটা তো আগে এইখানেই ছিল তখন এটার উপরে এটা রাখছে তখন ভরকেন্দ্র মাঝখানে ছিল ভরকেন্দ্র স্মরণ হচ্ছে এখান থেকে এখানে ক্লিয়ার তো এখন দেখো কারণ এর উচ্চতার পরিবর্তন হয় প্রথমটার ক্ষেত্রে কিন্তু উচ্চতার কোনো পরিবর্তন হয় দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে তুলতে কৃত কাজ করত ডাব্লিউ ইজ ইকাল টু জি স্মরণ কত এই যে এ এটুক স্মরণ না এরটুক মানে কি একটা ঘনক বুঝছ তাই এ ইজিক এ ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফাইভ এটা করলে কত আসে বাইশ দশমিক একশো বাইশ দশমিক পাঁচ জুন দ্বিতীয়টার ক্ষেত্রে এইভাবে করে আমরা মোট পাঁচটার ক্ষেত্রে নির্ণয় করতে হবে তৃতীয় ঘনকের ক্ষেত্রে কৃত কাজ কি এখানে টু এ ওইখানে যে আমরা ঘনকটা দেখছিলাম দেখো খেয়াল করো এইভাবে একটা ঘনক ছিল না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে এটা ছিল এটার কোনো ভরগেন্দ্র স্মরণ হয় না কিন্তু এটার হয়েছিল এটারও হবে কারণ এটা হচ্ছিল একটা ঘনক একটার হয়েছিল না একটা উপরে রাখছে আর এইটার ক্ষেত্রে দেখো দুইটা না তাই এখানে দুই গুণ হয়েছে বুঝছো এম জি টু টু এবার দেখো এখানে গুণ করছি আমরা এটা পাইছি দ্বিতীয় ক্ষেত্রে কাজ হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ জুল আর চতুর্থটার ক্ষেত্রে কি তিন দিয়ে গুণ হবে এটা যদি ক্লিয়ার কনসেপ্ট বুঝে থাকে এখানে এবার কয়টা তিনটা একটা দুইটা তিনটা যদি চতুর্থটা উপরে বসাইতে যায় তাহলে তিনটা তাই এখানে তিন দিয়ে গুণ হয়েছে এখন গুণ করার পরে আমাদের অ্যান্সার কত আসে তিনশো আটষট্টি দশমিক পাঁচ জুন এবং পঞ্চমটার ক্ষেত্রে কিন্তু ফোর দিয়ে গুণ হবে দেখছো চারশো নব্বই জুল এবার বুঝছো এবার স্তম্ভটা যখন আমরা দাঁড় করালাম তখন আমাদের মোট কাজ কত ডাব্লিউল পাঁচটা কাজই আমাদের যোগফল করতে হবে যোগফল করছে আরে কত হয়েছে বারোশো পঁচিশ জুল এবার দেখো দ্বিতীয় পদ্ধতি দেখি দ্বিতীয় পদ্ধতিতে তো আর ভরকেন্দ্রের কেন্দ্রের উপর উঠাইতে একটু উচ্চতা গেছে বা না বা কিছু এরকম কিছু না দ্বিতীয় ক্ষেত্রে স্তম্ভটি আনুভূমিক অবস্থায় ছিল এখন দ্বিতীয়টার কী করবো স্তম্ভের আনুভূমিক অবস্থার ভরকেন্দ্র উচ্চতা মানে স্তম্ভের আনুভূমিক উচ্চতা কি এটা তো সোয়ানো ছিল এটার আনুভূমিক উচ্চতা কি বরকেন্দ্র তাহলে এখানে না এটাতে তো পাঁচটা ক্ষোভ ছিল পাঁচটা স্তম্ভ ছিল এটার আনুভূমিক উচ্চতা কত এখান থেকে এটুক না বরকেন্দ্র এটুক মানে কি এচ বাই টু বুঝছো এখন যখন এটারে এইখান থেকে এইখানে দাঁড় করা তখন কি পাঁচটা এর ভরকেন্দ্র কোথায় যাবে এইখানে যাবে না পাঁচটা যখন এস যাবে ওইটার অর্ধেক যাবে না মানে এইখানে যাবে না সেটাই দেখো প্রথমটার ক্ষেত্রে আনুভূমিক অবস্থানে এটা ছিল যখন আমরা দাঁড় করাইছি তখন কী হয়েছে পাঁচটা আছে পাঁচটার উচ্চতা কী এইস ইন্টু এ পাঁচটার উচ্চতা ওইটা আর ভাগ দুই তার মানে ভরকেন্দ্র এইখানে মাঝখানে বুঝছো তারপর কি করলাম ভরকেন্দ্রের স্মরণ মানে কি এখান থেকে এই যে এইখানে ছিল ভরকেন্দ্র এইখান থেকে এইখানে যাইতে পথ অতিক্রম হয়েছে তো এইচ ইজ ইকাল টু এস টু মাইনাস এস ওয়ান ইজ টু করলে কী হয় টু এ এখন স্তম্ভের ভর কত পাঁচটা গুণ হবে দুইশো পঁচিশ গুণ পাঁচ মানে কি একশো পঁচিশ কেজি পুরোটার ভর এবং কাজ কত তাহলে হবে এম জি এস দুইটার ক্ষেত্রে আমরা তাহলে দেখি সমান অতএব উভয়ভাবেই সমান কাজ হবে বুঝছ আসব পরের টাইপটাতে আমরা যাই পরের টাইপটা কি গড় বাধা দানকারী বল বন্দুকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বন্দুক একটা বন্দুক এই এইখান থেকে বুলেট ছুড়ল ঠিক আছে আর এটা হচ্ছে কাঠ কাঠের ভিতরে কট্টুক কট্টুক যাবে সেটা আমাদেরকে বের করতে বলে এটা হচ্ছে কাঠের ভিতরে স্মরণ এবং এটা হচ্ছে এফ এফ হচ্ছে কাঠের বাধা দানকারী বল কাঠটা কট্টুক বাধা দিয়েছে এবং এটা হচ্ছে বন্দুকের বেগ যখন বন্দুক থেকে বুলেটা বের হয়েছে তখনকার বেগ হচ্ছে বি আর যখন এই পর্যায়ে পৌঁছেছে তখনকার বেগ হচ্ছে ইউ মানে কাঠের বাধাদানকারী বল যখন পার হয়ে ওইটা কাঠের ভিতরে ঢুকছে তখনকার বেগ হচ্ছে ইউ তখন যখন তোমাদের প্রশ্ন করবে যে কাঠের বাধাদানকারী বল কত বা কট্টুক ভিতরে ঢুকছে বা বন্দুকের শেষ বেগ কত বাকি সব দেওয়া আছে তখন তোমরা এই সূত্রটা ব্যবহার করবা এফ এক্স ইজ টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তারপর কি দেখো যখন হাতুড়ি উলম্বভাবে আঘাত করবে যখন এই দেখো তোমরা যখন এইভাবে বাড়ি দাও একটা হাতুড়ি ধরো এটা হচ্ছে হাতুড়ি আর এটা হচ্ছে একটা পেরেক এভাবে যখন বাড়ি দাও তখন এটা হচ্ছে উলম্বভাবে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব। এই যে এটা এক্স পরিমাণ ঢুকছে এই যে ভিতরে এই কোটুক এক্স পরিমাণ এটা হচ্ছে একটা আমার দেওয়াল এক্স পরিমাণ ঢুকছে এই ভিতরে আর এটা হচ্ছে উচ্চতা এস পুরোটা ছিল তখন কি এম এম হচ্ছে হাতুড়ির ভর এবং জি হচ্ছে নিচের দিকে আমরা যেই জিটা কাজ করে সেটা এখন এস প্লাস এস মানে কি এ এক্স প্লাস এএচ বুঝছো কী কাজ হবে এটা আর যখন উলম্ব পাবে মানে ধরো একটা দেওয়াল আছে এই এ একটা দেওয়াল দেওয়াল মধ্যে তোমরা হাতুড়ি দিয়ে এভাবে বাড়িয়ে দিতেছো ওইটার ক্ষেত্রে হচ্ছে এখানে ভি ভি বেগে হাতুড়িটা যখন আসে এই যে এইভাবে ভি বেগে যখন আসে হাতুড়িটা তখন হচ্ছে ওইটার বেগ হচ্ছে ভি এখানে ভি এবং এটা এক্স পরিমাণ সংকুচিত হলে কিতো কাজ ইজ ইকাল টু মানে কি কাজ ভরবেগের গতিশক্তি সূত্র যেটা ওই রকম কিছুটা আর এফ এক্স এফ এক্স মানে কি গড় বাধা দানকারী বল এবং এক্স স্মরণ এটা দিয়েও আমরা করতে পারি এখন আসা একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে একটি পাঁচ কেজি ভরের হাতুড়ি দ্বারা দেয়ালের একটি পেরে কত বেগে আঘাত করলে এটি দেয়ালের জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঢুকে বাধা দানকারী বল কত দেওয়া আছে আমাদেরকে এক হাজার আমরা এই সূত্রটা কাজে লাগাইতে পারি না এখন দেখো তোমরা খেয়াল করে বাধা দানকারী বল দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে এই যে আমাদের এক্স দেওয়া আছে আর ভরও দেওয়া আছে যে ভর দেওয়া আছে আর বেগটা নিয়ে করতে বলছে তাহলে কি আমরা এখান থেকে শুধু ভিটা বের করতে পারবো এ দেখো সলিউশন হাফ এম বি স্কোয়ার টু এফ এক্স বা বি স্কোয়ার ইজিক্যাল টু টু এফ এক্স বাই এম এখন বি টু আমরা সব কিছু করবো এখানে সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু আমাদের কি নিতে হবে দেহলে স্মরণ করতে করছে ভিতরে স্মরণ করতে করছে এটাকে এ নিতে হবে মানে মিটারে নিতে হবে তখন আমরা করে দেখছি আমাদের বেগ কত আসছে দুটা পার টু মিটার পার সেকেন্ড আসো পরের টাই পরের টাইপ আসো পরের টাইপ কি স্প্রিং বল স্প্রিং বল কি যখন এই যে একটা স্প্রিং আছে এই স্প্রিংটাকে আমরা যখন একটু টান দিই আবার ছেড়ে দিই তখন এটা এইভাবে এইভাবে একটু ধলে ধলে আবার ওইটা আগের অবস্থানে যায় যে এখানে টান দিলাম আবার এটা আগের অবস্থানে যাবে এইদিকে যে আমরা টানটা দিই ওইটা হচ্ছে আমাদের বল যেটা আমরা টানি আর এইদিকে হচ্ছে স্প্রিংয়ের বিরুদ্ধে কৃত কাজ আর কি স্প্রিং বল দ্বারা কী তো কাজ স্প্রিং যে কাজটা করে সেটা কি এদিকে করে আর আমরা যেটা করি সেটা হচ্ছে স্প্রিংটাকে সামনে নিই এদিকে স্প্রিংটাকে সামনে নিই আর স্প্রিং যে কাজটা করে সেটা হচ্ছে স্প্রিংকে আগের অবস্থানে ফিরে আনে আর আমরা যখন এটাকে চাপ দিই আরও ভিতরে নিই এই যে ভিতরে নিই তখন সেটা হচ্ছে আমাদের কাজ এদিকে আর স্প্রিং কী করে চাপ যখন আমরা এদিকে দিই তাহলে স্প্রিং কাজ করে বাইরের দিকে নেওয়া নিয়ে আসার জন্য তখন স্প্রিংয়ের কাজ কি এফ এস এফ এস তখন কাজ করে এদিকে আসো দেখি এফ এক্স ইজিক্যাল টু কে এক্স এখানে মাইনাস কেন হয়েছে মাইনাস হয়েছে এটার জন্য যে স্প্রিং বল সবসময় আমাদের আমরা যেই দিকে কাজ করি সেটা বিপরীত দিকে কাজ করি যেমন আমরা এইদিকে টানছি কিন্তু স্প্রিং বল কাজ করছি কিন্তু এদিকে এদিকে স্প্রিংটাকে নিয়ে আসতে চেষ্টা করছিল স্প্রিং বল আর আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে কে এক্স কে কি স্প্রিংয়ের একটা দুর্ভোগ কনস্ট্যান্ট এখন আমাদের দ্বারা কৃত তো কাজ কি ডাব্লিউ এখন ইন্টিগ্রেশন করতে হবে বলের ডি এক্সের সাপেক্ষে এফ এক্স এক্স এফ মানে কি ফাইনালশিয়াল এবং আমরা যেটা আগে ছিল সেটা থেকে আমরা ইন্টিগ্রেশন করলাম এবং পাইলাম কি হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স আই স্কোয়ার ইনিশিয়াল আর ফাইনাল আমরা যখন ফাইনালে ছিলাম তখন ওইটার স্কোয়ার করবো এবং যখন ইনিশিয়াল যখন আগের ওইখান থেকে আসছি সেটা বিয়োগ করবো এবং স্প্রিং বল দ্বারা কী তো কাজ কী হবে ডাব্লিউএস ইজিকুয়াল টু এক্স ফাইনাল এক্স ইনিশিয়াল এফ এস ডিএক্স এটা কর্ম এইখানে মাইনাস আছে আমাদের আগেই মাইনাস তাই দেখো এখান থেকে এখানে একটা কিন্তু ডিফারেন্স আছে আমাদের কিতোকাজ আর ওদের স্ট্রিং বল দ্বারা কিতোকাজ কিন্তু উল্টো প্রায় এই দেখো এখানে ইনিশিয়াল আগে কিন্তু এখানে ফাইনাল আগে বুঝছো কারণ শুধু এই সমস্যাটা হয়েছিল এই যে সামনে মাইনাসের কারণে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি তোমরা তো জানোই প্রায় সবাই e 1/2 k x স্কয়ার এটা কি গতি সূত্রের মতো না কিছুটা ওইটা হচ্ছে এখানে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তির মত সবাই খেয়াল রাখবা তারপরে হচ্ছে কি স্প্রিং অনেক সময় দেখবা শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ও যুক্ত থাকে শ্রেণী সমবায় যখন যুক্ত থাকে তখন দেখো স্প্রিংটা কীরকম হয় এরকম স্প্রিংয়ে দুবক এই স্প্রিংটার স্প্রিং দুবক হচ্ছে কে ওয়ান আর এই স্প্রিংটার স্প্রিং দুবক হচ্ছে কে টু এখন দেখো এখন শ্রেণী সমবায় থাকলে আমাদের ফাইনাল স্প্রিং দুবক কি হবে তোমরা কি করছিল ওই যে রোদ যখন থাকে রোদ সমান্তরালে থাকলে এই সূত্রটা করছিল না এটা হচ্ছে শ্রেণীতে থাকলে এখন উল্টা রোদের উল্টা এটা মাথায় রাখবে আর মতোই ধারকত্বের শ্রেণী যেভাবে নির্ণয় করতো এখানেও শ্রেণী ওইভাবে নির্ণয় করবা কিন্তু রোদের ক্ষেত্রে তোমরা যেইভাবে নির্ণয় শ্রেণী সমবায়ের রোধ যেভাবে নির্ণয় এখানে এইখানে কিন্তু সেটার উল্টো এখানে আবার দেখো সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় এভাবে থাকবে স্প্রিংটা এখানে কে এবং এক্স সমান্তরালে মানে দুইটি স্প্রিং একসাথে কিন্তু এই ভরটাকে যুক্ত আছে এটা মাথায় রাখবা তখন হচ্ছে সমান্তরাল আর যখন দুই একটা স্প্রিং একটা স্প্রিংয়ের সাথে লেগে তারপরে একটা ভরের সাথে যুক্ত হয়েছে ওটা হচ্ছে শ্রেণী সমবায় এগুলো মনে খেয়ালে রাখবা এখন দেখো আমরা একটা মজার ম্যাথ করি এটা সাস্টে আসছিলাম মেবি কে স্প্রিং ধুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো দ্বিতীয় দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হবে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধুবক কত আমরা কি জানি ডাব্লিউ ইজিক টু হাফকে স্কোয়ার এখানে এক্স টু টু কত দেওয়া ছিল এই যে এক্স টু দ্বিতীয় স্প্রিংয়ের অর্ধেক পরিমাণ লম্বা করলে দ্বিগুণ কাজ করতে হয় দেখো এক্স টু ইজিক্যাল টু কত প্রথমটার অর্ধেক না এবং কাজ কাজ কতটুক হয় প্রথমটার দ্বিগুন না ডাব্লিউ টু ইজিক টু ওয়ান প্রথমটার দ্বিগুন কাজ হয় এখন দেখো ডাব্লিউ ওয়ান ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার ডাব্লিউ টু ইজিক্যাল টু হাফ কে টু এক্স টু স্কোয়ার এখন দেখো দুইটাকে ভাগ করলাম কী করছি ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ টু ইজিক্যাল টু কে ওয়ান বাই কে টু ইজন টু এক্স ওয়ান বাই এক্স টু হোল স্কোয়ার বাই ইজিক্যাল টু কে টু কি হবে ডাব্লিউ টু বাই ডাবলিউন এবং এক্স ওয়ান বাই এক্স কে কে ওয়ান মানে কি এটা হচ্ছে কে কে ওয়ান মানে কে ধরছে এখন দেখো এখানে টু এখানে টু ডাব্লিউ ওয়ান তো লিখতে পারি আমরা তো এখানে ডাবলিউন ডাবলিউন কাটাকাটি যায় টু লিখতে পারি আর নিচে ডাব্লিউ এখানে ডাব্লিউ ডাবলিও কাটা যায় এখানে কি এক্স মানে কি ওয়ান বাই টু ওয়ান বাই দেখো ওয়ান বাই টু কে নমস্কার আর এখানে এটা এটা কাটা এ এবং দুই উপরে চলে যাবে এবং ফোর হয়ে যাবে এখন কে এখন দেখো স্প্রিং দুপো কে এইট কে সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওটা আমাদের কিছুদিনের ভিতরেই আপলোড হয়ে যাবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল